প্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম আজকের গ্রাফিক্স ডিজাইন আউটসোর্সিং ক্লাসে। আজকে আপনাদের 52তম ক্লাস। আজকের ক্লাসে আপনাদের যে কাজগুলো শিখতে হবে, অর্থাৎ আপনাদের সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে বাড়ি বসেই, এর জন্য আজকের ক্লাসটি মূলত আপনাদের গ্রাফিক্সের যে পরীক্ষা হয়, কারিগরি বোর্ডের অধীনে যে বোর্ড ফাইনাল পরীক্ষা হয়, এই পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলো দেখবে এবং প্রশ্নের উত্তরগুলো জানব। আপনারা শেষ পর্যন্ত আজকে ক্লাসটিতে থাকবেন, যাতে করে আপনারা আমার সাথে ক্লাস করে প্রশ্নগুলো একবারে মুখস্থ করে ফেলতে পারেন। আপনাদের আজকে অনেকগুলো প্রশ্ন দেখাবে এবং প্রশ্নের উত্তরগুলো দেব। এই প্রশ্নগুলো মুখস্থ করা জরুরি, যাতে করে পরীক্ষায় আপনারা সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়ে আসতে পারেন, এই জন্য আজকের ক্লাস। তো চলুন শুরু করি। তার আগে আমি একটু দেখে নিই যে মোটামুটি আপনারা আমার ক্লাসটি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা। আমার ক্লাস যদি ঠিকঠাক মতো শুনতে পারেন, কমেন্টস করেন, ইয়েস লিখে কমেন্টস করবেন যদি ক্লাসটি ঠিকঠাক মতো শুনতে পারেন। এখনো হ্যাঁ দেখছি যে জয়া পোদ্দার প্রথমে লিখছেন, ইয়েস স্যার, ধন্যবাদ জয়া পোদ্দার আপনাকে। আপনি সব সময় অ্যাক্টিভ। আপনি কালকে রাত্রে অনেকগুলো ডিজাইন করে জমা দিয়েছেন, আপনার ডিজাইনগুলো অনেক চমৎকার হয়েছে, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে লাইভ ক্লাস আপনাদের সাথে আলোচনা করব অনেকগুলো প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো জানা আপনাদের খুবই জরুরি। আপনাদের আজকের ক্লাসটি 30 থেকে 35 মিনিট হবে, সো টেনশনের কিছু নেই, ধৈর্য ধরে আজকে ক্লাসে থাকতে হবে। কারণ আমাদের, আপনারা জানেন, করোনা ভাইরাসের কারণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেরই ল্যাবে ক্লাস নেওয়া বন্ধ, এই জন্য অনলাইনে ক্লাস চলছে। আপনাদেরও এখন অনলাইনে একটু পড়াশোনা করতে হবে, আপনাদের প্র্যাকটিক্যাল কাজের পাশাপাশি একটু আর থিওরিক্যাল বিষয়ে জ্ঞান রাখতে হবে, অর্থাৎ আপনাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেইগুলো জানতে হবে, পড়তে হবে, মুখস্থ করতে হবে, যাতে করে আপনারা পরীক্ষায় প্রত্যেকে এই ক্লাস পান। আপনারা জানেন আমার গত ব্যাচের প্রতিটা স্টুডেন্টই পরীক্ষায় এই প্লাস পেয়েছিল, শুধুমাত্র তারা প্রস্তুতিটা সঠিকভাবে নিয়েছিল বলে তারা প্রত্যেকেই পরীক্ষায় এই প্লাস পেয়েছিল। তো আপনারাও এই প্লাস পাবেন সেই আশা করি। তো এই জন্য আজকের ক্লাসটি আপনাদের কন্টিনিউ করতে হবে, ক্লাসটি দেখতে হবে, যে প্রশ্নগুলো আমি স্ক্রিনে দেখাই এগুলো দেখতে হবে এবং এগুলো বুঝে মুখস্থ করে ফেলতে হবে। তো আপনারা আমার সাথে সাথে যদি ক্লাসটি করেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ হয়ে যাবে। আর ডিজাইনের যে বিষয়টি, আপনাদের ডিজাইন তো অবশ্যই শিখাবো। ঈদের আগে আপনাদের মোটামুটি ক্লাসগুলো ভাবছি যে আপনাদের কিছু থিওরিক্যাল ক্লাস নিই এবং এর মধ্যে একটা টি শার্ট ডিজাইন দেখাবো আপনাদের মঙ্গলবার অথবা বৃহস্পতিবারে। টি শার্ট ডিজাইন কিভাবে করবেন সেটি দেখাবো এবং ঈদের পরে আপনাদের একটি ছোটখাটো পরীক্ষা নেবো যে আপনারা কতটুকু বাড়ি বসে পড়লেন বা জানলেন। পরীক্ষা না নিলে তো মূলত যাচাই করা যায় না যে আপনারা রিটেনের উপর কতটুকু প্রস্তুতি নিচ্ছেন। এমডি সোহেল ভাই লিখছেন, ইয়েস স্যার, ধন্যবাদ সোহেল ভাই লাইভে অংশগ্রহণ করার জন্য। আমি আরো 1-2 মিনিট দেখি আর কেউ লাইভ অংশগ্রহণ করে কিনা, লাইভ অংশগ্রহণ করলে আমি আমার ক্লাসটি শুরু করবো। আপনাদের একটু দেখাই যে আপনাদের জন্য কোন নোটটি রেডি করা আছে, যেটি হচ্ছে যে স্লাইডে আপনাদের জন্য অনেকগুলো প্রশ্ন সাজানো আছে দেখতে পাচ্ছেন। তা এইগুলোর উপরে আমরা আজকে আলোচনা করবো। আর দেখতে দেখতে আজকে আপনাদের 52তম ক্লাসে চলে আসলাম, এখনো পর্যন্ত আরো কোনো কমেন্টস পাচ্ছি না। আমি আর 1 মিনিট দেখি আর কেউ কোনো কমেন্টস করেন কিনা। অনলাইনে ক্লাস করাটা কিন্তু খুব ভালো একটা কাজ, অনেকেই ভাবছে যে অনলাইনে ক্লাস করে কি করব। অ্যাকচুয়ালি অনলাইনে যারা আপনারা ক্লাস করছেন আপনারা কিন্তু অন্যদের থেকে বেশি এগিয়ে আছেন, তার প্রমাণ কিন্তু জয়া পোদ্দার, সে কিন্তু আমাদের জাতীয় দক্ষতা বাতায়ন, যেটা সেখানে তিনি রেগুলার ক্লাস করেন এবং কাজ জমা দেন এবং ক্লাসগুলো দেখেন, এবং আমাদের সমাজসেবার পেজে এবং সমাজসেবার যে ক্লাসগুলো ইউটিউবে আমি আপলোড করি এখান থেকেও কিন্তু উনি সহ অনেকেই দেখে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা শিখে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে আপনারা যদি লাইভে ক্লাসগুলো করেন তাহলে কিন্তু আপনারা কাজগুলো আরো ভালো মতো শিখতে পারবেন, এবং যখন আপনাদের ল্যাবে ক্লাসগুলো হবে এই ক্লাসগুলো যখন আপনাদের আবার দেখানো হবে বিষয়টা আপনার কাছে ইজি মনে হবে এবং তখন আপনি নতুন নতুন কনসেপ্ট নিয়ে নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। কিন্তু যদি আপনি ক্লাসই না করেন, অনলাইনে যদি ক্লাস না করেন, তখন কিন্তু ল্যাবে ক্লাস করতে গেলে বিষয়টি আপনার কাছে সম্পূর্ণই নতুন মনে হবে,
একটি জিনিস যদি 1 থেকে 2 বার 3 বার প্র্যাকটিস করেন তখন আপনার কাছে সেটা খুব ইজি হয়ে যায়, কিন্তু যদি আপনি জিনিসটি প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে ইজি হয় না। প্রথমে আর একটা বিষয় বলে রাখি, জয়া পোদ্দার এবং সোহেল ভাই আপনার দুইজন যেহেতু অনলাইনে যুক্ত হয়েছেন, আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আমি দুইজনকে অনুরোধ করছি আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে, আজ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন। এবং যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হচ্ছেন সবার উদ্দেশ্যেই বলছি, যেহেতু লাইভ ক্লাস চলছে এখন থেকে প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার সকাল 10টায় আপনাদের লাইভ ক্লাস শুরু হবে। যদি কারিগরি কোনো ত্রুটি না থাকে বা ইন্টারনেট লাইনে কোনো সমস্যা না হয় 10টা থেকে 10টা 5-এর মধ্যেই ক্লাসটি শুরু হয়ে যাবে, কিন্তু যদি কোনো কারিগরি ত্রুটি থাকে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা বিলম্ব হতে পারে। সো আপনাদের চিন্তার কিছু নাই, নির্ধারিত টাইমে ক্লাস শুরু হবে। তো চলুন আমরা একটু পড়াশোনা শুরু করি, যেহেতু আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমরা আজকে দেখি আমাদের গ্রাফিক ডিজাইন ও মাল্টিমিডিয়ায় কি ধরনের প্রশ্ন আসে। এখানে আগে আমাদের জানতে হবে অ্যাডোবি ফটোশপ কি, ও তো দেখেন দিয়ে আছে। আপনারা চাইলে এইগুলি স্ক্রিনশট আকারে নিয়ে রাখতে পারবেন, যার জন্য আমি একবারই পুরো স্লাইডটাকে দিয়ে দিছি, যে একটা একটা করে দিলে আপনাদের অনেক সময় অসুবিধা হয়। অ্যাডোবি ফটোশপ হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার। আপনারা আমার সাথে বাড়িতে বসে মনে মনে বলে ফেলেন, অ্যাডোবি ফটোশপ হচ্ছে ফটো এডিটিং সফটওয়্যার। আপনাকে ভাইবাতেও প্রশ্ন করবে যে অ্যাডোবি ফটোশপ কি। আমি যখন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ভাইবা দিতে যাই আমাকে এই ধরনের অনেক প্রশ্ন করছিল, কিন্তু বাংলাতে না, পুরো ইংলিশে আমি প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম। ফুল 1 ঘন্টা ইংলিশে টপিং করা লাগছিল, এবং আমি যখন ভাইয়াদের সাথে কাজ করি তখনও কিন্তু ভাইয়াদের সাথে ইংলিশে কথা বলা লাগে এবং ইংলিশে চ্যাটিং করা লাগে। সো ইংলিশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের যদি প্রশ্নের উত্তর জানা না থাকে আপনারা কিন্তু এই উত্তর দিতে পারবেন না। আর ভাইবা বোর্ডে যায় যদি উ করেন তাহলে বুঝবে যে না, আপনার স্কিল এখনো ডেভেলপ হয়নি। সো স্কিলটা এখান থেকে ডেভেলপ করেন, যাতে করে আপনি পরবর্তীতে যদি মনে করেন একজন ফ্রিল্যান্সার হবেন সেক্ষেত্রে ভাইয়াদের সাথে ফ্রিলি কথা বলতে পারবেন বা তার প্রশ্নের উত্তর দিতে পারবেন, বা যদি মনে করেন ভবিষ্যতে শিক্ষকতা করবেন গ্রাফিক ডিজাইনের উপরে তখনও আপনারা প্রশ্নগুলোর উত্তর যাতে সঠিকভাবে দিতে পারেন, এই জন্য এগুলো কিন্তু আপনাদের সুন্দরভাবে পড়তে হবে এবং জানতে হবে। তো আমরা জানলাম অ্যাডোবি ফটোশপ কি, এখন আমরা জানবো অ্যাডোবি ফটোশপ কোন ধরনের সফটওয়্যার। এটি মূলত গ্রাফিক্স সফটওয়্যার, গ্রাফিক্সের অনেকগুলো সফটওয়্যার আছে আপনার নাম জানেন। ফটোশপের লেভেলগুলোর নাম লিখো, ফটোশপের কোন কোন লেভেলে ফটোশপ দিয়ে কাজ করা হয় সেটি আমরা দেখি। ইমেজ, শ্যাডোস, আপনার মিডটার্মস, তারপর হচ্ছে হাইলাইটস। এবার 4 নম্বর, অ্যাডোবি ফটোশপের মূল বৈশিষ্ট্য কি। অ্যাডোবি ফটোশপ মূলত গ্রাফিক্স সফটওয়্যার, এটি হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। এটিতে আপনি ছবি, রং, লেখা বিভিন্ন ধরনের সমন্বয় করে নতুন ডিজাইন তৈরি করতে পারেন। যদি আর একটু বিস্তারিত লিখতে চান, এটি হচ্ছে এর মূল বৈশিষ্ট্য। অ্যাডোবি ফটোশপের লেয়ার ব্যবহার করা হয় কেন, আপনারা এই কাজগুলো করছেন আপনারা ভালো মতো জানেন। লেয়ার উপর নিচে নেওয়ার জন্য এবং ছবি উপর নিচে নেওয়ার জন্য বা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তনের জন্য লেয়ার ব্যবহার করা হয়। চলুন আমরা নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে ফটোশপের অ্যাঙ্কার পয়েন্ট কয়টি। উত্তর, ফটোশপের অ্যাঙ্কার পয়েন্ট 3টি। 7 নম্বর, লেয়ার কি। আমরা একটু আগে দেখে আসলাম লেয়ার কেন নেওয়া হয়, এবার আমরা দেখব লেয়ার কি। জটিল ড্রয়িং কে কাজের সুবিধার জন্য বিভিন্ন লেভেল তৈরি করা যায়, এই বিভিন্ন লেভেলকে লেয়ার বলা হয়। কারণ যে বলা হয় না ফিল্টারে, যে ফিল্টারের কথা বলবো না, মাস্কের কথাই বলি, আপনাদের মাস্কেও কিন্তু এখন যে মাস্কগুলো ব্যবহার করছেন 2 লেয়ার 3 লেয়ার 5 লেয়ার এইরকম লেয়ার ব্যবহার করা হয়, কিন্তু ফটোশপের লেয়ারটি একটি ভিন্ন। এই লেয়ারগুলো ব্যবহার করা হয় আপনার ডিজাইনটাকে সুন্দর করার জন্য। অর্থাৎ জটিল যখন ড্রয়িং করবেন, অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করবেন, এক জায়গার অবজেক্ট আর এক জায়গায় বসানোর জন্য বা সেটিং এর জন্য লেয়ার ব্যবহার করা হয়। এবার মাস্ক বাদ দেওয়ার জন্য কি করতে হয়। মাস্ক অর্থ মুখোশ, অর্থাৎ আপনাদের ফটোশপে লেয়ারের সাথে মাস্কের কাজও করা হয়। এটি বাদ দেওয়ার জন্য কি করতে হয়, মাস্ক বাদ দেওয়ার জন্য অবজেক্ট সিলেক্ট করুন এবং মেনু থেকে অবজেক্ট ক্লিপিং মাস্ক রিলিজ
কমান্ড দিতে হয়। অর্থাৎ ক্লিপিং মাস্ক যখন আপনি করলেন, এই ক্লিপিং মাস্ককে বাদ দেওয়ার জন্য আপনার যেতে হবে অবজেক্টে, অবজেক্ট মেনুতে, ওখান থেকে অবজেক্ট ক্লিপিং মাস্ক রিলিজে আপনি ক্লিক করলেই মাস্কটি ওখান থেকে আপনার রিলিজ হয়ে যাবে বা বাদ হয়ে যাবে। এবার আমরা দেখি 9 নম্বর প্রশ্ন, গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কোন ধরনের ক্রিয়েটিভ কাজগুলি করা যায়। আপনাদের আবারও বলছি, এই উত্তরগুলো একদম তটস্থ করে রাখবেন, যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে। আপনি তো গ্রাফিক্সের কাজ শিখছেন, তো গ্রাফিক্সের কাজ শিখে লাভ কি, এতে কি করা যায় বা কেন শিখবেন বা আমি বা কেন শিখবো, আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি সময় ব্যয় করে বা সময় নষ্ট করে এই কাজগুলো শিখছেন, এটা লাভ কি। তো তখন আপনি উত্তর দিতে পারবেন যে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে এই এই কাজ করা যায়। সেটি হচ্ছে কি কাজ করা যায়, ফটো এডিটিং। আপনি যে কোনো ফটো এডিটিং করতে পারবেন যদি গ্রাফিক ডিজাইনের কাজ শিখতে পারেন। তারপর ক্লিপিং পাথ করা যায়, ইমেজ ম্যানিপুলেশন করা যায়। ম্যানিপুলেশন আপনাদের দেখাইছি যে ম্যানিপুলেশন অর্থ কি, পলিউশন অর্থ দূষণ, আর ম্যানিপুলেশন মানে বিভিন্ন দূষণ একসাথে করে একটা ছবির মধ্যে অদ্ভুত সব জিনিসপত্র দেওয়া। যে পানির মধ্যে আপনি চলে গেছেন, মুখের মধ্যে দিয়ে গাছগাছালি বাড়িঘর ঢুকে যাচ্ছে, এইগুলো হচ্ছে ম্যানিপুলেশনের কাজ। এগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আপনারা কোর্স দেখাইছি, দু একটা কাজ আপনারাও করছেন, আপনাদেরও ভালো লাগে জানি। এরপর লোগো ডিজাইন করা যায়, এই কাজটা তো খুবই কমন। লোগো ডিজাইনে কিন্তু বর্তমান মার্কেট রেট বেশ ভালোই এখনো পর্যন্ত। আগে এক একটি লোগো ডিজাইন করলে $40-45 করে পে করতো, এখন $5 থেকে $20 পর্যন্ত এক একটি লোগো ডিজাইন করলে পাওয়া যায়। তারপর ওয়েব টেমপ্লেট ডিজাইন করা যায়, ওয়েব বাটন তৈরি করা যায়। ওয়েব টেমপ্লেট ডিজাইনটা আপনাদের দেখাইছি, একটা ওয়েবসাইটে ঢুকলে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন থাকে ওইটি হচ্ছে ওয়েব টেমপ্লেট ডিজাইন। এই ধরনের ডিজাইন আপনারা করলে $45 থেকে $100 পর্যন্ত আর্নিং করতে পারবেন যদি ভালো মাপের ডিজাইনার হন। ওয়েব বাটন, ওই যে মেনু বাটন, হোম বাটন, সার্চ বাটন, এইগুলো ডিজাইন করে দেওয়া হয় গ্রাফিক্সের সাহায্যে। ওয়েব ব্যানার তৈরি করা যায়, তারপর অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার তৈরি করা যায়। এটি কেমন, যে শিক্ষা সফর বা বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য যে ব্যানারগুলো করা হয় বা ভর্তি চলছে, এইগুলো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার। বিজনেস কার্ড তৈরি করা যায়, বিজনেস কার্ডটা আপনারা চেনেনই। বুক কভার অর্থাৎ বইয়ের কভার, লিফলেট ডিজাইন, বিলবোর্ড ডিজাইন। বিলবোর্ড কোনটি, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আপনাদের নেতাদের ছবি টবি দেওয়া থাকে না, বা লাল গোলাপের শুভেচ্ছা টুভেচ্ছা দেওয়া থাকে, এটি হচ্ছে বিলবোর্ড ডিজাইন। তারপর প্রোডাক্ট প্যাক, প্রোডাক্ট প্যাকটা কি, আপনার বাড়িতে যে সকল চা নাস্তা বা বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট কেনেন, কসমেটিক আইটেম, এইগুলোর আপনার প্রোডাক্ট প্যাক ডিজাইন করতে পারবেন। তারপর কি করতে পারবেন, পোস্টার ডিজাইন। তারপর ম্যাগাজিন লেআউট, অর্থাৎ একটা ম্যাগাজিনের ডিজাইনটি কী রকম হবে সেটি করতে পারবেন। ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন, গ্রেটিং ডিজাইন করতে পারবেন, পোস্টার কার্ড ডিজাইন করতে পারবেন, ফ্লায়ার ডিজাইন ইত্যাদি। অর্থাৎ আপনারা যদি গ্রাফিক ডিজাইনের কাজ শেখেন, এখান থেকে এই এত ডিজাইন এবং এর থেকেও ডাবল ডিজাইন করতে পারবেন, যেটি এখানে উল্লেখ করিনি। অর্থাৎ ডিজাইনের শেষ নেই, মনের মাধুরী মিশে আপনি অনেক ডিজাইনই করতে পারবেন। তাহলে আপনারা জেনে নিলেন যে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে কোন ধরনের ক্রিয়েটিভ কাজগুলি করা যায়, কারণ এই কাজগুলো আপনাদের শিখতে হবে এবং করতে হবে। এগুলো আপনাদের জানা না থাকলে আপনি কিন্তু একজনকে বলতেও পারবেন না যে আপনার মধ্যে এত মেধা। আপনি একটি গ্রাফিক ডিজাইনের কোর্স করছেন মানে কিন্তু আপনি আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট করছেন, যেটি আপনার চাকরি বাকরি সব কাজেই লাগবে। আপনি যে শুধু ফ্রিলান্সার হলে এটি কাজে লাগবে তা না, আপনি অফিসিয়াল জব করতে গেলে ওখানে এই কাজগুলো আপনার সহায়তা করবে, আপনার অন্যের কাছে দৌড়ানো লাগবে না। তো আমি একটু দেখে আসি আর কেউ কোনো কমেন্টস করছেন কি না, তারপরে আবার আপনার ক্লাসে আসব। এখানে এমডি সোহেল ভাই লিখছেন, স্যার আমাদের এক্সাম কবে হবে। আচ্ছা উত্তর দিচ্ছি সোহেল ভাই, আপনি নিজেও জানেন যে করোনা মহামারীর কারণে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এই মুহূর্তে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যখন চালু হবে, অর্থাৎ আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন নির্দেশনা দেবে শিক্ষা প্রতিষ্ঠান চালু করার, তখন স্কুল কলেজ সহ আমাদের সমাজসেবার যতগুলো ল্যাব আছে, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সবগুলো ল্যাব ওপেন হবে, আপনাদের ক্লাস হবে, ক্লাসের প্রস্তুতি অর্থাৎ পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতিমূলক ক্লাস হবে, মিনিমাম 1-2 মাস ক্লাস হবে, বেশিও হতে পারে। হওয়ার পরে আপনাদের
কারিগরি বোর্ড থেকে পরীক্ষার ডেট জানানো হবে, তারপরে আপনাদের পরীক্ষা হবে, আশা করি বুঝতে পারছেন। তো চিন্তার কিছু নেই, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার 1-2 মাস পরে যে আপনাদের পরীক্ষা হবে, তবে বাড়ি বসে না থেকে ক্লাস প্র্যাকটিস করতে হবে এবং পড়াশোনা করতে হবে, যাতে করে আপনি ক্লাস পেতে পারেন এবং আপনার স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারেন। জয় পদ্মা লিখছেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোন লোগোর কালার পরিবর্তন করব কিভাবে স্যার? আচ্ছা ঠিক আছে জয় পদ্মার, আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ। আমি আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন ক্লাস নিই তখন আপনাকে লোগোগুলোর কালার পরিবর্তন কিভাবে করতে হয় দেখায় দেব। আপনি প্রশ্ন করেছেন, খুব ভালো। আর জয় পদ্মার, আপনার যেহেতু শিক্ষার আগ্রহ অনেক বেশি এবং আপনি অনেক ভালো কাজ করছেন, আপনি যে কাজগুলো শিখতে চান অবশ্যই আপনি কমেন্টস করবেন, আমি আপনাকে প্রত্যেকটা কাজ শিখিয়ে দেব। এবং প্রতিটি স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি প্রশ্ন করেন আমার কিন্তু ভালো লাগে, আপনাদের যদি কাজ শেখার আগ্রহ থাকে, আপনারা যদি বলেন স্যার এই কাজটি পাচ্ছি না, আমি কিন্তু আপনাদের দেখাই দেবো, কোনো সময় কিন্তু বলিনি যে দেখাই দেব না। তো সো আপনাদের কিন্তু, আমি জানি না যে আর কেউ দেখাবে কি না, আমি কিন্তু আপনাদের দেখাই দেব, যেখানে যে সমস্যা হোক সবগুলো সমস্যাই সমাধান করে দেব। আর আপনারা যে প্রশ্ন করেন আমার কিন্তু মনে থাকে যে কার কি সমস্যা, সো এদিকে আপনাদের নেক্সট টাইম প্রশ্ন করা লাগবে না। আমি কিন্তু এই যে জয় পদ্মার যে কমেন্টটি করছেন এটি দেখাবো, আপনারাও দেখবেন যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বিভিন্ন লোগোর কালার পরিবর্তন করতে হয়। নীলরতন বাগসি, ইনিও অনেক সুন্দর ডিজাইন করছেন দেখলাম কয়েকটা, তো নীলরতন বাগসি দাদা আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ। আপনারও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যে কোনো বিষয়ে, অর্থাৎ গ্রাফিক্স রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন। এবং সেই সাথে আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাসটি আমি কন্টিনিউ করব ঈদের পরে, তার আগে আপনাদের মোটামুটি আরেকটি বা 2টি ক্লাস নেব আপনাদের থিওরিক্যাল, যাতে করে আপনারা বাড়ি বসে পড়ে টরে এগুলো প্রশ্ন নিতে পারেন। আর এখন আমার সাথে যারা ক্লাস করছেন এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, এটা কলেজে অনেক সময় আপনাদের স্যারদের লেকচার শোনেন না এমনটা, এগুলো শুনলে কিন্তু আপনাদের অটোমেটিক সবগুলো মুখস্থ হয়ে যাবে, তো কষ্ট করে মুখস্থ করা লাগবে না, এজন্য ক্লাস করলে অনেক লাভ, ক্লাস করলে অনেক কিছুই শেখা যায় এবং মুখস্থ হয়ে যায়। কারণ আমাদের নীলরতন বাগসি উনি একজন ICT টিচার, উনি খুব ভালো মতোই জানেন যে শিক্ষা কিভাবে ছাত্রছাত্রীদেরকে শেখানো হয়, উনি একজন বেশ ভালো মানের শিক্ষক, কিন্তু তারপরে উনি কিন্তু গ্রাফিক্স ডিজাইনের প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করে। এই জন্য আমি নীলরতন বাগসি দাদাকে বা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। জয়া পদ্মা লিখছেন, ধন্যবাদ স্যার, হ্যাঁ ওয়েলকাম। আবু হাসেন লিখছেন, স্যার এই ক্লাস কত সময় ধরে হবে? ক্লাসটি 30 থেকে 35 মিনিট হবে। তারপরে এমডি সোহেল লিখছেন, থ্যাংক ইউ সোহেল ভাই, হ্যাঁ আপনাকেও স্বাগতম। আপনাদের যত প্রশ্ন আছে মন খুলে প্রশ্ন করবেন, সমস্যা থাকবে জানাবেন, আমার ভালো লাগে আপনাদের সমস্যার সমাধান করতে, আপনাদের কাজ শিখাতে, কারণ আমার এই ক্ষেত্রে কোনো অলসতা নেই। আমার ইচ্ছা একটা, আপনারা আগে থেকেও জানেন যে আমার কথা যে আপনারা কাজ শেখেন বেকার মুক্ত হন, কারণ বেকারত্ব একটা অভিশাপ। আমার জানা মতে যেহেতু আপনারা কারিগরি শিক্ষায় শিক্ষিত না, তো সেক্ষেত্রে যদি আপনারা গ্রাফিক্সের কাজটা শিখতে পারেন, এটা এই কাজে যদি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, আশা করি আপনি যদি কোনো চাকরি না পান এই কাজটি শিখে আপনি নিজের স্কিলকে কাজে লাগায় আপনি উপার্জন করতে পারবেন, বিভিন্ন ধরনের ডিজাইন করে মার্কেট প্লেসে হোক আর নিজে একটি দোকান নিয়ে হোক। কারণ আমার অনেক স্টুডেন্ট আছে যারা মার্কেট প্লেসে কাজ করছে, এবং আরো কিছু স্টুডেন্ট আছে যারা 4-5 বছর আগে আমার কাছ থেকে গ্রাফিক্সের কাজ শিখছিল, তারা কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে দোকান দিয়েছেন, স্টুডিও করছেন, তারা কিন্তু দিন 1 থেকে 1.5 হাজার টাকা ইনকাম করছেন। ভাবতে পারছেন যে একটা চাকরিজীবীর থেকে তাদের ইনকাম ভালো, অর্থাৎ মান্থলি তারা ইনকাম করছে 30 থেকে 45 হাজার টাকা, বিষয়টা দেখেন। সো গ্রাফিক্স এর কাজটি কিন্তু খুবই মূল্যবান একটি কাজ। তো চলুন আমরা আরেকটু প্রশ্নের উত্তর দেখে আজকে ক্লাসটি শেষ করি, আর কারোর কোনো কমেন্টস নেই আশা করছি। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি এখন 20 মিনিট চলছে ক্লাস, আর 10 মিনিট ক্লাসটি কন্টিনিউ করে শেষ করব। এখন আমরা দেখি আরো কিছু প্রশ্নের উত্তর। এবারে আমরা দেখব
ক্যানভাস সাইজ কি? টোটাল ওয়ার্ক এরিয়াকে ক্যানভাস সাইজ বলে। ক্যানভাস সাইজটা কি? অ্যাডোবি ইলাস্ট্রেটরে যখন কাজ করা হয়, ওই যে যে এরিয়াটা আপনি সাদা যে পেজটা নিয়ে নেন, ওটা তো আপনার পেজ, আর পুরোটাই আপনার ক্যানভাস এরিয়া। এজন্য বলা হচ্ছে টোটাল ওয়ার্ক এরিয়াকে ক্যানভাস সাইজ বলে। আপনারা বলেন না যে আমি ক্যানভাসে গিয়েছিলাম, নাকি সরি ক্যানভাসে না ক্যাম্পাসে গিয়েছিলাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে আপনার যে এরিয়াটা, ওটা পুরোটাই হচ্ছে আপনার ওয়ার্ক এরিয়া। এই ওয়ার্ক এরিয়াকেই হচ্ছে ক্যানভাস সাইজ বলে। তারপরে যদি বুঝতে না পারেন কমেন্টস করবেন। লেয়ারকে ফ্ল্যাটেন করলে কি হয়? অনেকগুলো লেয়ার একটি লেয়ারে রূপান্তরিত হয়, অর্থাৎ এই ফ্ল্যাটেনটি কিভাবে করতে হয়? মনে করেন 10টি লেয়ার আছে, 10টি লেয়ারকে নিয়ে আপনি কিবোর্ড থেকে বা কন্ট্রোল ধরে মাউস লেফট বাটন চাপ দিয়ে দিয়ে ওইগুলোকে একসাথে সিলেক্ট করলেন, সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলেন, তাতে কি হলো, গ্রুপ তৈরি হলো। কিন্তু যদি কন্ট্রোল জি প্রেস না করে কন্ট্রোল ই প্রেস করেন, তাহলে কিন্তু সবগুলো লেয়ার একটা লেয়ার হয়ে গেল। এই হচ্ছে মূলত বিষয়, এটাই হচ্ছে ফ্ল্যাটেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে প্রশ্ন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনারা কাজ করছেন, কিন্তু সঠিক উত্তরটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে গ্রাফিক্স সফটওয়্যার। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটি গ্রাফিক্স সফটওয়্যার। এবারের প্রশ্ন, যে ইমেজ কত প্রকার ও কি কি? ইমেজ বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন বিটম্যাপ, সিএমওয়াইকে, ল্যাব, জেপিজে, এইগুলো হচ্ছে ইমেজ। ইমেজের এভাবে প্রকারভেদ বলা যাবে না, তবে যদি বলে কয়েক প্রকার ইমেজের নাম লিখুন, তখন আপনারা দিয়ে দেবেন যতগুলি ইমেজের নাম মনে পড়ে। ইমেজের নাম দেখার জন্য আপনারা ওই যে কি করবেন, অ্যাডোবি ফটোশপে সেভ অ্যাজ মোডে যাবেন, দেখবেন ওখানে ইমেজের বিভিন্ন কোয়ালিটির বর্ণনা দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। এবার প্রশ্ন, গ্রুপ অবজেক্ট কি? অনেকগুলি অবজেক্টকে একত্রে সিলেক্ট করাকে গ্রুপ অবজেক্ট বলে। ওই যে আপনাদের গ্রুপ তৈরি করা দেখাচ্ছিলাম ওইটাই আর কি। আর এখানে অবজেক্টগুলোকে একসাথে করলে গ্রুপ অবজেক্ট হয়। গ্রুপ আর গ্রুপ অবজেক্ট একই, গ্রুপের সাথে অবজেক্টকে জুড়ে দিলাম, তাই গ্রুপ অবজেক্ট হয়ে গেল। তাহলে উত্তরটা হচ্ছে অনেকগুলি অবজেক্টকে একত্রে সিলেক্ট করাকে গ্রুপ অবজেক্ট বলে। এবার 15 নম্বর প্রশ্ন, ইমেজে অংশ বিশেষকে কি বলা হয়? ইমেজের অংশ বিশেষকে কি বলা হয়? একটা ইমেজের একটা অংশ, এটিকে কি বলা হয়? উত্তর হচ্ছে ফ্লিপ বলা হয়। মনে থাকবে আপনাদের, ইমেজের অংশকে ফ্লিপ বলা হয়। একটু দেখি আবার কারোর কোনো কমেন্টস আছে কিনা। কারোর কোনো কমেন্ট দেখছি না, আবার আমি কন্টিনিউ করি। নেক্সট, ফিল্টারের মূল কাজ কি? আপনারা সবাই জানেন, অবজেক্টের বিভিন্ন ইফেক্ট দেওয়া, এই হচ্ছে ফিল্টারের মূল কাজ। ইলাস্ট্রেটরের টুলবার না থাকলে কিভাবে আনতে হয়? অনেক সময় আপনাদের ইলাস্ট্রেটর টুলবার হারিয়ে যেতে পারে, কিভাবে আনবেন? সেটি মনে রাখেন, ভিউ, তারপর শো টুলস। আপনাদের ফটোশপে যদি কোনো কিছু হারায় যায়, আপনারা চলে যাবেন উইন্ডোতে, যে ওই টুলসটাতে ক্লিক দেবেন বা ভিউতে যেয়ে ক্লিক দিলে চলে আসবে। আর ইলাস্ট্রেটরে যদি কোনো কিছু হারায় যায়, আপনারা যাবেন ভিউতে, ভিউতে যেয়ে শো টুলে ক্লিক দিলে টুলসগুলো চলে আসবে। এবার 18 নম্বর প্রশ্ন, কোন টুলসটি আউটওয়ার্ক ড্রাফ করার কাজে ব্যবহার করা হয়? কোন টুলসটি আউটওয়ার্ক ড্রাগ করার কাজে ব্যবহার করা হয়? হ্যান্ড টুলটি আউটওয়ার্ক ড্রাগ করার কাজে ব্যবহার করা হয়। হ্যান্ড টুল মানে ওই যে আপনাদের কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরে যে টুলসটি ঘুরে বেড়ায়, ওটিকে ড্রাগ করতে হয়, ওটাকে ইংলিশে বলা হয় আউটওয়ার্ক ড্রাগ। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা জেনে নিলাম কোন টুলটি আউটওয়ার্ক ড্রাগ করার কাজে ব্যবহার করা হয়, হ্যান্ড টুল। মাক্স বলতে কি বোঝো?
মাস্ক বলতে ছবির মুখোশকে বোঝায়। ছবির উপরে বিভিন্ন রকমের যে আমরা লেয়ার বা আপনার ফিল্টার ব্যবহার করে থাকি বা বিভিন্ন রকম ইফেক্ট ফেলি, ওটা মাস্কের মাধ্যমে ফেলি, এর জন্য মাস্ক বলতে ছবির মুখোশকে বোঝায়। ব্রান টুল কেন ব্যবহার করা হয়? ব্রান টুল আপনারা জানেন, ব্রান অর্থ কি? পুরানো। একটি ইমেজকে নির্দিষ্ট অংশে ড্রাফ করতে ব্রান টুল ব্যবহার করা হয়, অর্থাৎ ওই অংশটাকে হালকা আস্তে আস্তে ঘষে কালো করতে ব্রান টুল ব্যবহার করা হয়। এবার প্রশ্ন, ওয়ার্প টুল কি? ছবি অংশ কাটার জন্য ব্যবহার করা হয়। ক্রপ টুল এর মতোই ওয়ার্প টুল আপনার ছবির বিভিন্ন অংশকে কাটার জন্য ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখি, ভেক্টর এবং রেস্টার গ্রাফিক্স বলতে কি বোঝো? একটি সুন্দর প্রশ্ন, ভালো মতো মনে রাখবেন। ভেক্টর এবং রেস্টার গ্রাফিক্স বলতে কি বোঝো? এটাকে গ্রাফিক্স মোড বোঝায়। ভেক্টর এবং রেস্টার গ্রাফিক্স বলতে গ্রাফিক্স মোডকে বোঝায়। 23 নম্বর প্রশ্ন, কিভাবে টেক্সটকে অ্যাকশন নিয়োগ করা যায়, মানে টেক্সটকে কিভাবে অ্যাকশন নিয়োগ করা যায়? উত্তর হচ্ছে ভেক্টর ইফেক্টের মাধ্যমে টেক্সটকে অ্যাকশন নিয়োগ করা যায়। 24, ইমেজের ফোরগ্রাউন্ড কালার বলতে কি বোঝো? ব্যাকগ্রাউন্ড কালার এবং ফোরগ্রাউন্ড কালার দুটি কালার আছে না, এটি হচ্ছে প্রশ্ন যে ইমেজের ফোরগ্রাউন্ড কালার বলতে কি বোঝো? উত্তর, একটি সাদা রঙের পেজে নীল রঙের কালি দিয়ে কিছু আঁকা হয় তাহলে নীল রং হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, অর্থাৎ সামনের কালার এবং পিছনের কালার, এটাই হচ্ছে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার বলতে কি বোঝো? কোন ইমেজের পিছনের গ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আপনার একটা ইমেজ, ইমেজের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে ওইটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর ইমেজের সামনের দিকে যে কালারটি থাকবে ওটি হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালার। তো আমরা দু একটি প্রশ্নের উত্তর দেখে আজকে ক্লাসটি শেষ করব। 2019 সালের কিছু প্রশ্ন উত্তর এখানে দেখতে পাচ্ছেন, আমরা নেক্সট ক্লাসেও আরো কিছু প্রশ্নের উত্তর দেব। এখানে হচ্ছে আমরা একটু জেনে নিই, ভিডিও এডিটিং বলতে কি বোঝায়? আপনাদের মনে হতে পারে শিখলাম গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এর উপরে প্রশ্ন আসে, কিন্তু মূলত আসে 2019 সালে এই প্রশ্নগুলো আসছিল। যারা 2019 সালের পরীক্ষাতে ছিল তাদের কাছ থেকে শুনে দেখতে পারেন। ভিডিও এডিটিং হলো সেই প্রক্রিয়া যেখানে একটি ভিডিও ফুটেজকে এডিটর পছন্দশীলভাবে ঢেলে সাজিয়ে একটি পরিপূর্ণ গল্পে ফুটিয়ে তোলে। এটা এইভাবে লিখতে পারেন, ভিডিও এডিটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ভিডিওর বিভিন্ন ছবিকে একত্রিত করে বা এডিটিং করে পছন্দনীয়ভাবে নতুন আপনার ছবি আকারে বা ভিডিও আকারে সাজিয়ে তোলা হয় বা যে গল্প তৈরি করা হয় সেটি হচ্ছে ভিডিও এডিটিং। তো নিজের মতো করে দেবেন, সমস্যা নেই। ইমেজ কয় প্রকার ও কি কি? ইমেজ 2 প্রকার, যথা অ্যানালগ আর ডিজিটাল, এই হচ্ছে বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর আপনাদের কারোর কোনো কমেন্টস আছে কি না আর দেখে নিই, দেখতে পাচ্ছি আর কারোর কোনো কমেন্টস নেই। তো আজকে ক্লাস অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আর আগামীকাল অর্থাৎ আপনারা জানেন সোমবার এবং বুধবার রাত 8:30টার সময় জাতীয় ওয়েব পোর্টাল ক্লাস হবে, সোমবারে আপনাদের 29তম ক্লাস এবং বুধবারে আপনাদের গ্রাফিক্সের অর্থাৎ অ্যাডোবি ফটোশপের 30তম ক্লাস। ক্লাস দুটিতে অবশ্যই অংশগ্রহণ করবেন। আর আমাদের সমাজসেবার পেজে যে ক্লাসটি নিচ্ছে এটি কন্টিনিউ চলতে থাকবে, এটি বন্ধ হবে না। এই ক্লাসটিতে তো আপনারা প্রতি সপ্তাহে 3 দিন অবশ্যই অংশগ্রহণ করবেন। আর আপনাদের সুবিধার্থে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এখন ফেসবুক পেজে এগুলোকে পরবর্তীতে ইউটিউবে আপলোড করে দেবো, যাতে করে আপনারা পরবর্তীতেও যাদের ইন্টারনেটের সমস্যা আছে তারা ক্লাসগুলো দেখতে পারেন এবং কাজগুলো প্র্যাকটিস করতে পারেন। তো দেখা হবে আবারও আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করি, সবার সুস্থতা কামনা করি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন তিনি সবাইকে ভালো রাখেন। সবার দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।